দেখো, লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে 3 নম্বর ম্যাটটা দেখছি, এবার হচ্ছে আমরা নেক্সট দেখো। আর এখানে আপাতত এই পার্টে নাই, এই যে এদিকে কিছু ম্যাথ আছে অলরেডি, এগুলো আমাদের দেখানো হয়ে গেছে। কারণ আমরা বর্গক্ষেত্র কেন্দ্রে বলো বা কোনো একটা কোনায় বলো বিয়োগ কিভাবে বের করতে হয় সেটা আমি তোমার শিখাইছি, ঠিক আছে? যাতে ডিস্টেন্স গুলো নিতে হবে আর চার্জের চিহ্ন সহ মানগুলো বসাইতে হবে, তাহলে হচ্ছে আমাদের ভোল্টেজ বের হয়ে যাবে। এগুলো আমাদের অলরেডি দেখানো হয়ে গেছে, এখানে ম্যাথ গুলো আবার পড়ানোর কোনো মানে, ঠিক আছে? আর হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে, একটু ভালো ম্যাথ, খারাপ না। হচ্ছে বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য দেওয়া আছে আর তড়িৎ বিভব দেওয়া আছে, বিন্দু আধানটির মান তুমি এখানে সূত্র দিয়ে মানটা বের করতে পারবা। ভোল্টেজের সূত্র তোমার আছে 1/ε×Q/R, আর ই এর সূত্র আছে তোমার হচ্ছে Q/R², ঠিক আছে? এখন তুমি যখন হচ্ছে ভোল্টেজ আর প্রাবল্য মান যখন বসাবা, তখন হচ্ছে তুমি যখন হচ্ছে দেখো এখানে কিন্তু আর আছে এবং R² আছে, যেটা এটাকে দুইভাবে করতে পারো। প্রথমে এই সমীকরণ গুলো যদি ভাগ করে দাও, তখন দেখবে Q কাটা যাবে, এখান থেকে R² আর আর কাটে একটা আর থাকবে, তখন সে আর এর মানটা তুমি যেকোনো একটা ইকুয়েশনে বসে দিলে তুমি কিউ পাবা। ভেবে কিন্তু করা যায়, যায় না আনুষ্কা? বুঝতে পারছো? হ্যাঁ, ভাইয়া বুঝছি। ভাগ করে আর এর মান বের করে আর এর মান বসায় কিউ বের করা যায়। কিন্তু ওরা আর একটা প্রসেস করছে, যে ওরা হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশন কে স্কোয়ার করছে, স্কোয়ার করার কারণে R² হয়ে গেছে আর Q² হয়ে গেছে, আর এখানে 4π0² হয়ে গেছে, দেন ভাগ করে দিলে R² এবং R² সরাসরি কাটা যায়, Q² আর কিউ কাটা কাটি একটা কিউ থাকে। তো দেখো ওরা এই কাজটা করছে, ডিরেক্টলি স্কোয়ার করে দেন ভাগ করছে, তাই ডিরেক্টলি কিউ বের হয়ে গেছে, আর এর মান বের করা লাগেনি মাঝখানে। ফাইন, বুঝছো? যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবো, সমস্যা নেই। ফাইন, বুঝা গেছে অঙ্কটা? হবে ওকে, এবার দেখো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, যে একটি গোলাকৃতি পরিবাহীর ব্যাস দেওয়া আছে এবং পৃষ্ঠে চার্জ দেওয়া আছে, গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে এবং হচ্ছে 0.6 মিটার দূরে কোনো বিন্দু তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এখন দেখো এটার মানে ব্যাস যদি তোমার দেওয়া থাকে, এটাকে অর্ধেক করলে কি ব্যাসার্ধ পাওয়া যাবে, 0.24 কে দুই বেদে ভাগ করলে 0.12 হয়। এখন দেখো 0.1, এই ম্যাথ এটা একটা ম্যাথ তোমরা আগের দিন দেখাইছি, ঠিক আছে? যে আমাদের ব্যাসার্ধ যদি তোমার 0.12 মিটার হয়, সেক্ষেত্রে দেখো এই একটা ডিস্টেন্স 0.5, মানে 0.5টা কিন্তু তোমার আর এর চেয়ে বড়, তিন নম্বর উল্টা দিচ্ছি, মানে ব্যাসার্ধের চেয়েও বড়। তাহলে এটা অবশ্যই কি গোলকের হচ্ছে কেন্দ্র থেকে যে মানে পৃষ্ঠের দূরত্ব তার চেয়ে অনেক বেশি দূরত্বে আছে, এতটুকু আমাদের 0.12 আর এই পুরাটা হচ্ছে 0.5, তাহলে এটা অবশ্যই বাইরে আছে। বাইরের কোনো বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি ওই কেন্দ্র থেকে সেই ডিস্টেন্সটা 0.5 এখানে আমাদের বসাইতে হবে আর এক জায়গায়। ক্লিয়ার? বুঝতে পারছো? সেম গোস ফর প্রাবল্য, প্রাবল্য ক্ষেত্রে সেম, আর এর মানটা 0.5 নিতে হবে, কারণ বাইরে বিন্দু হইলে আমাদের ডিরেক্ট কেন্দ্র থেকে দূরত্ব নেওয়া লাগে, কারণ ওই যে বললাম পৃষ্ঠে যদি চার্জ থাকে সেগুলো কি কেন্দ্রে পুঞ্জীভূত আছে বলে ধরে নেওয়া যায়। ক্লিয়ার? বুঝা গেছে কি বলছি? কিন্তু ঝামেলা হচ্ছে 0.06 যেটা, সেটা কিন্তু 0.12 এর চেয়ে ছোট, মানে আমাদের যে হচ্ছে ব্যাসার্ধ তার চেয়ে কিন্তু এই এই মানটা ছোট। তাহলে এই যে 0.06 দেওয়া আছে গোলকের ক্ষেত্রে, সেটা কিন্তু হচ্ছে আমাদের গোলকের ভিতরে, কারণ কেন্দ্র থেকে ব্যাসার্ধ পরিমাণ ডিস্টেন্স 0.12, 0.6, 0.06 মানে আরো কাছের দিকে আছে, মানে আমার গোলকের ভিতরে। তো আমরা জানি যে গোলকের ভিতরে প্রাবল্য হয়, প্রাবল্য 0 হয়, আমরা ডিরেক্টলি এখানে বলতে পারবো যে প্রাবল্যটা 0। আর ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি জানি, যে পৃষ্ঠে যে তড়িৎ প্রাবল্যটা আছে পৃষ্ঠে, আমাদের ভোল্টেজ যদি আমরা পৃষ্ঠে বের করতাম Q/R, আর এর মধ্যে 0.12 বসাই, সেক্ষেত্রে যে ভোল্টেজটা পাবো পৃষ্ঠে যে ভোল্টেজ ভিতরের যে কোনো পয়েন্টে কি ওই একই ভোল্টেজ। তো আমাদের আর এর মান কিন্তু অবশ্যই এখানে 0.06 বসানো যাবে না, বসাতে হবে কত, ব্যাসার্ধের মানটা। এই বিষয়ে কিন্তু আমরা আগের ক্লাসেও বলছি, এই বিষয়ে থিওরিও কিন্তু আমরা পড়েছি, গ্রাফিকেও দেখাইছি। বোঝা গেছে কি বলছি ফাহিম? ক্লিয়ার? পৃষ্ঠে যে ভোল্টেজটা সেটা আমাদের ভিতরে হয়, পৃষ্ঠে ধরে ওই আর এর মানে ব্যাসার্ধের মানটা এখানে বসাতে হবে, 0.06 বসানো যাবে না, ঠিক আছে? এবার এটা নিয়ে ফাইম অনেক গেজাই ছিল, আমরা এটার ভালো মতো ব্যাখ্যা দিছিলাম। এখন এই 5 নাম্বার যে ম্যাথটা দেখো, আর কিন্তু ম্যাথ এরপরে কিন্তু নতুন থিওরি আছে ডাইপোলের, ম্যাথ কিন্তু বইয়ের উদাহরণ প্রায় শেষ, আর খালি দুইটা ম্যাথ আছে, মানে দুইটা ম্যাথ তোমাদের 5 নাম্বার ম্যাথটা আমি ছাড়া আর গেজাই ওকে ডাকুন, কেউ আছে গেজাই? গেজানো তো দরকার, বা বাকিরা তো বিশেষ কথা বলে না, সমস্যা নাই, তুমি গেজাও দেখে জিনিসগুলো ক্লিয়ার হয়। এখন দেখো 5 নম্বর ম্যাটটা একটু ঝামেলা, এটা আমি আলাদা দেখাবো একটু পরে, আগে 6 নম্বর ম্যাটটা আমি দেখাইনি, ঠিক আছে? ওটা হোয়াইট বোর্ডে দেখাবো, আগে সহজ ম্যাটটা ক্লিয়ার করি।
দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে, একটি মুক্ত ধনাত্মক আয়নের আধান দেওয়া আছে এবং এর ভর দেওয়া আছে, শূন্য মাধ্যমে স্থির অবস্থা থেকে এত তড়িৎ ক্ষেত্রে এটাকে মুক্ত করা হলো 100 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পরে আয়নের বেগ এবং ত্বরণ নির্ণয় করা। এখন দেখো এই ধনাত্মক মানে আধানটা এটাকে উলম্ব তলে আছে, এটাকে ভূমির কোথায় আছে, এটা কোনো ভর কিন্তু দেওয়া নেই, আর সরি ভর দেওয়া আছে, এটা কোথায় আছে সেটা কিন্তু বলা নাই, উলম্ব উলম্ব তলের কথা কিন্তু বলা হয় নাই। বলা হইলে তখন মনে আছে এই বিষয়ে কিন্তু যদি উলম্ব তলের কথা কথা না বলে বা অভিকর্ষ ক্ষেত্রের কথা না বলে তখন হচ্ছে ওই সাউন্ড গেছে, ওজনটা কনসিডার করা যাবে না। এখন সাউন্ড আসছে ফাহিম? আমি কি বলছি, এরকম ম্যাথ আমরা আগের আগের ক্লাসেও করাইছি, যদি অভিকর্ষ ক্ষেত্রের কথা উল্লেখ করা থাকে বা ভূমিতে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্থাপন করা আছে বা যদি শূন্যে রাখার কথা বলে, তখন আমরা এই মানে উলম্বটা কনসিডার করবো এবং হচ্ছে ওজনটা আমরা কনসিডার করব, যেটা আমাদের যেটাকে আকর্ষণ করতে পারে বিকর্ষণ করতে পারে, তখন আমাদের ওজনের সাথে এটা যোগ করা লাগবে অথবা বিয়োগ করা লাগবে। এই বিষয়ে কিন্তু আগে বলছি না, এবং আজকেও তো বললাম নাকি, বুঝতেছো আমি কি বলতেছি? কিন্তু এই কোশ্চেনে কিন্তু কোথাও কিন্তু হচ্ছে ও এরকম কোনো কথা বলে না, অভিকর্ষ বল বা শূন্য রাখার কথা বা হচ্ছে তোমার হচ্ছে শূন্য মাধ্যমে বলছে, কিন্তু শূন্য মানে শূন্যে রাখা বা উলম্ব তলের এরকম কোনো কথা বলে নাই। তাই আমাদের সবসময় আমাদের চিন্তা করবো যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওখানে আমাদের একটা চার্জ আছে যে তোমার হচ্ছে একটা বিকর্ষণ বল পাবে, ঠিক আছে, এবং আধান তো তোমার হচ্ছে আধান পজিটিভ এবং আমাদের যে ফিল্ডের মানটা সেটা পজিটিভ দেওয়া। তো ধরে নিব এই আমাদের যে চার্জটা আছে কিউ, এটা এটা স্বাভাবিক ভাবে কিউ টু এটা মান দেওয়া আছে, হ্যাঁ, এটার উপর আমাদের যে ইলেকট্রিক ফিল্ড আছে তো তোমার হচ্ছে বিকর্ষণ করবে এবং হচ্ছে একটা অবশ্যই এফ ইকুয়ালস টু কিউ ই পরিমাণ একটা বল তাকে দিবে, এবং আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, এটা যেহেতু ভর আছে তখন সেটা ত্বরণ প্রাপ্ত হবে, এবং এ ইকুয়ালস টু তখন কি হবে কিউ ই বাই এম। এখান থেকে আমরা এই যে কণাটা যেটা আছে যার চার্জ যার উপর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে সে কত ত্বরণের এখানে তোমার গতিশীল হবে, সেই ত্বরণটা আমরা এখান থেকে বের কি বলছে 100 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পরে বেগ এবং ত্বরণ নির্ণয় করো, ঠিক আছে। এখন দেখো ত্বরণ তো তোমার হচ্ছে একটা ত্বরণ হবে, হ্যাঁ, এটা এটা কিন্তু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, প্রথমে ত্বরণটা বের করে নিতে পারো ই ইকুয়ালস টু এফ বাই এম, এফ ইকুয়ালস টু কিউই হবে অবশ্যই। এরপর তোমার যদি 100 সেন্টিমিটার দূরত্বর কথা বলে তাহলে এস এর মান দেওয়া 0.1 মিটার, তোমার হচ্ছে বেগ বের করতে বলছো, আমরা জানি বেগের সাথে সরণের সাথে ত্বরণের সাথে সম্পর্ক আছে একটা সূত্রই সমত্বরণের, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু এস, স্থির অবস্থা থেকে যেহেতু বসেছে ইয়ের মান হচ্ছে 0 হবে, আর বি এটা যদি রুট করি তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার 2 এস হবে, সেখান থেকে জাস্ট ওই এর মানটা এস এর মানটা আর 2 বসাই দিলে তোমার রুট করে দিলে বেগ বের হয়ে যাবে 100 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পরের যে বেগটা সেটা বের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? গুড, এটা আগের ম্যাথ, এটা আসলে নতুন ম্যাথ না। এবার আমরা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ আমরা দেখব, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে একদম হাই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, যেটা এটা মনে হতে পারে যে ভাই ধরনের ম্যাথ বুংবাং ম্যাথ বা সহজ ম্যাথ, দেখতেছো যে এই ইসাকের উদাহরণ গুলো মোটেও সিম্পল ম্যাথ না, এখানে অনেক ভেরিয়েশনের ম্যাথ আছে, ইভেন অ্যাডমিশন গ্রেড বলো বোর্ড স্ট্যান্ডার্ড বলো সব গ্রেডের ম্যাথ উদাহরণে দেওয়া, এগুলো করাচ্ছি, তারপরে যেগুলো পারবা না সেগুলো আমি আলাদা করে করাই দিব। আমি দেখছি অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে ইসাকের বই করার পরে, ইসাকের বই ধরুন অনুশীলন এগুলো করার পরে বাইরের ম্যাথ গুলো খুব একটা সমস্যা নেই, ইভেন কোশ্চেন ব্যাংক করলেও ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক করলেও অতটা সমস্যা হয়, কিছু কিছু অধ্যায় বাদ, স্পেসিফিক কিছু অধ্যায় আছে যেখানে কোশ্চেন অনেক ক্রিটিক্যাল করা যায়, যেমন স্থির তড়িৎ, চল তড়িৎ, সেমি কন্ডাক্টর, আরো কিছু চ্যাপ্টার আছে ওগুলোর ক্ষেত্রে ইউনিক কিছু কোশ্চেন হয়, ওগুলা বাদে মানে অন এভারেজ বেশি সমস্যা বা হয় না ইসাক করার পর, তারপর দেখবা ফাইন্ড আউট করবা। সেমিকন্ডাক্টর কি আইসিটি? সেমিকন্ডাক্টর কি ভাই আইসিটি? ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 এর নাম দেখিস কি আছে, সেমিকন্ডাক্টর অ্যান্ড এই ইলেকট্রন। আইসিটি জিনিসটা আরে না আইসিটি, হ্যাঁ মানে আইসিটির যে পার্টটা আছে বাইনারি ওই পার্টটা ওই অধ্যায়ে আছে, কিন্তু ওই ওই পার্ট থেকে কোশ্চেন তো হয় আইসিটি তে আছে, ওই কোশ্চেন করে না, ওখান থেকে সর্বোচ্চ এমসিকিউ আসতে পারে, কিন্তু ওইটার আগে যে সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স এর যে ফিজিক্সটা আছে, মানে কাইন্ড অফ তুমি বলতে পারো হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর যে ফিজিক্স আছে সেই বিষয়ে ওই অধ্যায়ে আলোচনা করা আছে, ডায়োড ট্রানজিস্টর এগুলো আছে, ওগুলো একটু হাই লেভেলের প্রশ্ন ছিল পরে। যাই হোক, এখন আর কোনো কোশ্চেন আছে? না ভাই, এবারে ম্যাথটার দিকে ফোকাস করো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই আনইউজুয়াল ম্যাথ, সব জায়গায় না নাই সব জায়গায় দেখো, এবং এই ম্যাথ আমি প্রথম হচ্ছে এই ইসাক স্যারের মধ্যেই পাইছি, ম্যাথটা খুবই সুন্দর, এখানে একটা সংস্থার কথা বলছে,
এই সংখ্যার ইংলিশ কি জানো? সিস্টেম, মনে আছে আমরা কিন্তু থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা সিস্টেম সিস্টেম নিয়ে কিন্তু অনেক আলোচনা করছি। হ্যাঁ, তো সিস্টেম যেকোনো কিছুর হইতে পারে, সেটা থার্মোডাইনামিক্স এর হইতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর হইতে পারে, যেকোনো কিছু একটা সিস্টেম হইতে পারে। হ্যাঁ, এখানে ওরা কিন্তু একটা সিস্টেমের স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি বের করতে বলছে, যেটাকে আমরা ভোল্টেজ বলি। ভোল্টেজ কি বলা হয়? তড়িৎ বিভব বা ভোল্টেজটাই থেকে আমরা কিন্তু স্থিতি শক্তি বের করতে পারি, পারি কিনা? আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস, মানে ভি ইকুয়ালস টু তোমার ডাব্লিউ বাই কিউ, সেখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু কি হয়? ভি কিউ হয়। সো ভোল্টেজের সাথে যদি আমরা চার্জ গুণ করে দিই, তখনই কি আসবে? কৃতকাজ আসবে। এবং এই যে কৃতকাজ, এটা আমাদের কি বিভব শক্তি, কারণ তুমি ভোল্টেজের বিপরীতে যে কাজটা করছো, সে কাজটা ওই সিস্টেমটা বানানোর জন্য, ওই সিস্টেম বানানোর সময় তুমি যে কাজটা করছো, সে কাজটাই ওই সিস্টেমের বিভব শক্তি হিসেবে ওখানে জমা থাকে। ক্লিয়ার? বুঝতে পারছো? সিস্টেমটা ব্রেক করতে হলে তোমাকে ওই পরিমাণ শক্তি দিয়ে তাকে ব্রেক করতে হবে। এই ক্লিয়ার? যেমন আমি আমি যদি একটা যদি আমি বাড়ি বানাই, আমি যেটা বাড়ি বানাই, অবশ্যই আমি ওখানে অনেক পরিমাণ এনার্জি এফোর্ট দিব। মানে বাড়িটা ভাঙতে হলে কি আবার কি এনার্জি এফোর্ট দিয়ে কি ভাঙতে হয় না? বলো, একটা সিস্টেম বিল্ড আপ করলে ওটাকে ভাঙতে আবার সেম পরিমাণ শক্তি দেওয়া লাগে। ঠিক আছে, সেরকম এখানে একটা সিস্টেম বানানো হয়েছে। সিস্টেমটা কি আমি বলতেছি, দেখো, বলছে বায়ুর মাধ্যমে 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের, একটা তুমি ত্রিভুজ কনসিডার করো, ওই ত্রিভুজের বলছে তিনটা শীর্ষবিন্দুতে, মানে তিনটা পয়েন্টে তিনটা চার্জ আছে, মানে মানে আছে বলতে হচ্ছে এই তিনটা শীর্ষবিন্দু তিনটা চার্জ এখানে ওরা নিয়ে আসছে, বা একটা সিস্টেম তারা বানাইছে। এখন সিস্টেম বানানোর সময় কি এরকম একসাথে তিনটা চার্জ আনলে কি হবে? তো তুমি চিন্তা করো তো, এর উপরে এ একটা বিকর্ষণ দিবে, এর উপরে এ একটা আকর্ষণ বল প্রয়োগ করবে, এর উপরে এ আবার আকর্ষণ বল দিবে, এর উপর আবার এ আকর্ষণ বল দিবে, আবার এর এর উপর আবার এ বিকর্ষণ বল দিবে, এর উপর আবার এর উপর আবার এই -4 থেকে আকর্ষণ করবে, সেখানে অনেকগুলো বল কিন্তু আছে। বুঝতেছো আমি কি বলতেছি? তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি তিনটা পয়েন্ট একসাথে তুমি তিনটা চার্জ আনবা, এখানে বহুমুখী একটা ইন্টারাকশন এখানে তুমি ফেস করবা, বলো করবা কিনা? তুমি যদি তিনটা চার্জ এখানে নিয়ে আসো, তোমার যে কাজটা তোমার করতে হবে, তুমি কি সেটা ডিরেক্টলি বের করতে পারবা? তো মনে হয় কেন, দেখো কত মুখী বল আছে, তুমি বুঝতেছো? প্রত্যেকের উপর প্রত্যেকের কিন্তু একটা আকর্ষণ বিকর্ষণ আছে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? আমরা এর আগে যত প্রাবল্য ম্যাথ করছি, বিভবের ম্যাথ করছি, একটা জায়গায় তোমরা সিস্টেম নিয়ে কোনো ম্যাথ করিনি। সিস্টেম বানানোর জন্য কি করতে হবে বা কি কাজ করতে হবে, সেটা কিন্তু আমরা বের করি নাই, বা সিস্টেমের পটেনশিয়াল যেন বের করিনি। সিস্টেম বিল্ড আপ ছিল, তারপরে ওইখানে একটা পয়েন্ট আমরা টেস্ট চার্জ নিয়ে আমরা ওই পয়েন্টের জন্য প্রাবল্য বের করছি। সিস্টেমের পটেনশিয়াল এনার্জি বা সিস্টেমের বা একটা সংস্থার তড়িৎ শক্তিকে আমরা বের করছি, মানে তড়িৎ স্থিতি শক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল কে আমরা বের করছি, বলো? না বের করিনি। এটা কিন্তু সম্পূর্ণ নিউ কনসেপ্ট, এটা আমি কোথাও দেখিনি, ইসাক স্যারের প্রথম দেখছি এবং আমার খুবই ভালো লাগছে আমাকে দেখে। খুবই সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ, যে একটা সিস্টেম বানানোর জন্য বা একটা এই চার্জ গুলো যদি আমরা একটা জায়গায় স্থাপন করতে যাই একটা ডিস্টেন্সে, তখন আমাদের কি পরিমাণ কাজ করতে হবে ওখানে ওই চার্জ গুলো স্থাপন করার জন্য, সেটা বের করতে হবে। আমার কথা ক্লিয়ার? ওকে, এবার আমরা এটা চিন্তা করি, ধরো তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল ছিল। আচ্ছা, এবার তোমার ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট। এখন তুমি কি করবা দেখো, আমরা তিনটা চার্জকে একসাথে না এনে আমরা হচ্ছে একটা একটা করে চার্জ এনে সিস্টেমটা বানাবো। ক্লিয়ার? সিস্টেম বানানো দিয়ে হয়েছে আমার কথা, আমি একটা একটা করে বানাই, আর মানে দুইটা একটা করে আনি, আর এটা আমার ইচ্ছা না, বলো? আমার ক্যালকুলেশন করতে যেভাবে সুবিধা হয়, তিনটা একসাথে আনলে যে কাজ করতে হবে, একটা একটা করে আনলে আমাদের একই কাজ করতে হবে। কথা বুঝতে পারছো? ফাইম? হ্যাঁ ভাই, ওকে, এখন এখানে যেটা করা হয়েছে, ধরো এগুলো তো সিকোয়েন্সিয়াল আছে, ধরো এটা কিউ ওয়ান, কিউ টু, এটা হচ্ছে কিউ থ্রি, তাহলে ওই সিকোয়েন্সে ধরো আনি, এটা আমার ইচ্ছা, কিউ থ্রি আনতে পারি, অ্যান্সার একই আসবে সব ক্ষেত্রে, কোনো সমস্যা নেই। ধরে নিলাম যে আমরা এই সিস্টেম মানে এই সিস্টেমটার জন্য প্রথমে আমরা কিউ ওয়ান চার্জটাকে আগে আনছি, কিউ ওয়ান এর মানটা হচ্ছে পজিটিভ। তো বলো, এই যে আমি চার্জটাকে যে আনছি, এই সিস্টেমে এই ট্রায়াঙ্গেল আশেপাশে বা কোথাও কি আর কোনো চার্জ আছে? বলো, না নাই। তাহলে এই যে আমরা চার্জটাকে এখানে স্থাপন করছি, এর জন্য কি আমাদের কোনো কাজ করতে হবে আদৌ? না কারণ আমরা যে প্রথম চার্জটা আনছি, তাকে বিকর্ষণ আকর্ষণ করার মতো কোনো ফিল্ড এখানে নাই, সে নিজে এখন একটা ফিল্ড ক্রিয়েট করবে চারপাশে, আনা ঠিক দরকার কিনা? কি ভাই, যেখানে আসছে ওখানে রেখা দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা একটা পয়েন্ট এনে রেখে দিচ্ছি, সিম্পল, এটা তো আমাদের কোনো কাজ করতে হবে না। তো ইউ আর রাইট, নট রং। ক্লিয়ার? বুঝতে পারছো? প্রথম চার্জের জন্য কোনো কাজ করতে হবে না। আমার কথা ক্লিয়ার?
প্রথম চার্জটা সিস্টেমে আনতে কোনো কাজ করতে হবে না, এটাকে আনুষ্কা বুঝতে পারতো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কোনো ফিল্ডই তো নাই, কাজ করবো আমরা কার জন্য, কিসের বিরুদ্ধে বা আমরা কিসের অপোজিটে কাজ করবো? এখন তখন তুমি এখন যখন তুমি সেকেন্ড চার্জটা নিয়ে আসবো অন্য কোনো একটা পয়েন্ট, তখন তুমি কিউ টু নিয়ে আসছো, কিউ টু কিন্তু হচ্ছে এখন পজিটিভ। এখন সেকেন্ড চার্জটা তুমি যেটা পয়েন্টে নিয়ে আসো, দেখো কিউ ওয়ান থেকে তার একটা ডিস্টেন্স আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ, ডিস্টেন্সটা তোমার হচ্ছে 15 সেন্টিমিটার, মানে 0.15 মিটার। এখন তুমি যদি এটাকে এই পয়েন্ট নিয়ে আসো, কিউ ওয়ান একে কি একটা প্রিকশন বল দিবে না? এই প্রিকশন বলের মানে তুমি তো অবশ্যই কিউ ওয়ান এর ফিল্ডে তাকে নিয়ে আসছো। এখন কিউ টু কার আন্ডারে আছে, মানে কার ফিল্ডে আসছে? কিউ ওয়ান এর ফিল্ডে আসছে। তাহলে এখন কিন্তু তোমার কিউ ওয়ান এর জন্য একটা কাজ করতে হবে। এখন তোমার এই কিউ ওয়ানটা কিন্তু ফিল্ড চার্জ, কিউ ওয়ানটা হয়ে যাবে এখন তোমার ফিল্ড চার্জ, আর কিউ টু হয়ে যাবে তোমার কি চার্জ, টেস্ট চার্জ, ঠিক কিনা বুঝতে পারছো? এখন তুমি যদি একটা ফিল্ড চার্জের মানে ফিল্ডে তুমি যদি একটা আরেকটা চার্জ নিয়ে কাজ করতে হবে, যদি যদি তোমার এই চার্জ যদি মাইনাস হতো, তখন এই চার্জটাই তোমাকে আকর্ষণ করতো, তখন তোমার আকর্ষণ বলের বিরুদ্ধে একটা তোমার কাজ করতে হইতো, তখন কাজটা কি হইতো, নেগেটিভ হইতো, মানে আমাদের যেই ভোল্টেজটা হয়তো নেগেটিভ বা কাজটা নেগেটিভ। দুইটা চার্জই পজিটিভ এর কারণে আমাদের আমাদের কাজটা কি হবে, পজিটিভ হবে, ঠিক কিনা? ডাব্লিউ ইকুয়ালস টু কি আমরা একটু আগে দেখলাম ভি কিউ, ভি কিউ কিনা, এই যে কিউটা, এই কিউটা কোনটা বলতো, এটা কি টেস্ট চার্জ নাকি ফিল্ড চার্জ? ফাইন, এটা ভাই টেস্ট চার্জ। টেস্ট চার্জ বা কিউ টু। এরপরে ভোল্টেজের ক্ষেত্রে যে তোমার সূত্রটা বসে, সেইখানে যে কিউটা হয় কিউ বাই আর, ওই কিউটা কি ফিল্ড চার্জ না কিউ ওয়ান? ফিল চার্জ হ্যাঁ, তো আলটিমেটলি ডাব্লিউ ইকুয়ালস টু কি হয়, 1/4 পাই ইপসিলন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর, ওটা ডাইরেক্ট করছে, ডাইরেক্ট বসাই দিচ্ছে। এখানে তোমার দুজনের যেকোনো একজনকে ফিল্ড ধরলেও হয়, যেকোনো একজনকে টেস্টার ধরলেও হয়, কোনো সমস্যা, একই কাজ, একই রকম কাজ আসলে হিসাবে আসবে। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু একটা ধাপের কাজ, কাজ কিন্তু শেষ হয়নি এখন, এটা ধরো ডাব্লিউ ওয়ান, তুমি এক ধাপে কাজ করছো, ফার্স্ট চার্জের জন্য কোনো কাজ করতে হয়নি, মানে কাইন্ড অফ এটা ধরো তোমার ডাব্লিউ ওয়ান, এটা ধরো জিরো, এটা ধরো ডাব্লিউ টু। সেকেন্ড ধাপে মানে সেকেন্ড চার্জের জন্য তোমার কিন্তু কাজ করতে হয়েছে, তো এটার মান তুমি এখান থেকে পাবা। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছো? ওকে, এখন তুমি যখন থার্ড চার্জটা নিয়ে আসবে, এখন ফিল্ড কয়টা আছে? ফিল্ড কিন্তু দুইটা আছে, কথা বুঝতে পারতেছো? যখন তুমি তৃতীয় একটা চার্জ নিয়ে আসবা, তখন তোমার কিন্তু এখানে অলরেডি দুইটা চার্জ বসে আছে। এখন এই তৃতীয় চার্জ যখন তুমি আনবা, কিউ থ্রির মান আছে ধরো, এটা মাইনাস প্লাস যাই হোক, মাইনাস হলে তোমার কাজ হবে ঋণাত্মক, প্লাস হলে কাজ হবে ধনাত্মক, এরকম আর কি, ঠিক আছে? যাই হোক, এই কিউ থ্রি তোমার কিন্তু হচ্ছে নেগেটিভ, তো তাকে এই কিউ ওয়ান আকর্ষণ করবে, কিউ টু আকর্ষণ, দুজনের এখানে ফিল্ড আছে। তাহলে এই দুজনের জন্য তোমার একটা কাজ করতে হবে না এখানে, এবং সেক্ষেত্রে তোমার কাজটা ডাব্লিউ থ্রি যে কাজটা তোমার হিসাব করতে হবে, দুইটা ফিল্ডের জন্য তোমার আলাদা আলাদা হিসাব করতে হবে না। কিউ ওয়ান এর জন্য তোমার হ্যাঁ ফিল্ড চার্জ হচ্ছে কিউ, টেস্ট চার্জ হচ্ছে কিউ থ্রি, ডিস্টেন্স তো সবারই সমান, সমবাহু ত্রিভুজ যেহেতু। আবার তোমার আয়টা কিন্তু কাজ করতে হবে হচ্ছে কিউ টু ফিল্ডের জন্য, কিউ টুর জন্য তোমার হচ্ছে ফিল্ড চার্জ কিউ টু, আর হচ্ছে চেট চার্জ হচ্ছে কিউ থ্রি, বুঝতে পারছো? তোমার দুজনের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে, ভিতরে তোমার যোগ করতে হবে, করলে তুমি আলটিমেটলি তৃতীয় চার্জের জন্য মোট কাজটা পাবা। ক্লিয়ার, এখন আমরা তো জানি যে কাজের ক্ষেত্রে চার্জের চিহ্নটা বসায় দেওয়া লাগে, মাইনাস চার্জ, এখানে মাইনাস বসালে দুইটা কাজই মাইনাস আসবে, মাইনাস যোগ হয়ে মাইনাস অ্যান্সারই আসবে, কথা বুঝতে পারছো? ঋণাত্মক কাজ হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তাহলে আলটিমেটলি তুমি যখন আলটিমেটলি মোট কাজ বের করবো সিস্টেম, তার মানে তুমি সিস্টেম বিল্ড আপ করছো, এখন তোমার তিন ধাপে কাজ করা লাগছে, প্রথম ধাপের জন্য কোনো কাজই হয়নি, মানে ফার্স্ট চার্জের জন্য, কিউ ওয়ানের জন্য তোমার কোনো কাজ করতে হয়নি, কিউ টু যখন তুমি আনছো তখন তোমার হচ্ছে একটা কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন কিন্তু হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই আর, কিউ ওয়ান কিউ টু বাই আর। এরপরে তোমার কিউ থ্রি যখন নিয়ে আসো, তখন তোমার কাজ করতেছে দুইটা ফিল্ড চার্জের জন্য, একটা হচ্ছে 1/4 পাই ইপসিলন ইন্টু কিউ ওয়ান কিউ থ্রি বাই আর, আর একটা কি আসছে 1/4 পাই ইপসিলন ইন্টু কিউ টু কিউ থ্রি বাই আর, বুঝতে তো? আলটিমেটলি আমাদের সূত্রটা কি আসলো বলো তো? আলটিমেটলি সূত্রটা আসলো হচ্ছে এরকম, ফাইনালি আমি 1/4 পাই ইপসিলন আর যদি আমি কমন নেই, কমন নেই তাহলে কি হইলো বলো? কমন নিলে হচ্ছে কিউ ওয়ান একবার হয়েছিল কি বলো, ডাব্লিউ টু তে কিউ ওয়ান কিউ টু আসছিল, ডাব্লিউ থ্রি তে আসছিল কিউ ওয়ান কিউ থ্রি, আরেকটা ছিল কিউ টু কিউ থ্রি। ক্লিয়ার, তুমি যেভাবেই নাও না কেন দেখবে অ্যান্সার এটি আস, মানে
তুমি যদি প্রথমে এই চার্জটা আনো তখন ওর জন্য কাজটা হবে শূন্য, পরে এটা আনলে এদের হিসাব হবে, এরপর আবার এটা আনলে দুইজনের জন্য হিসাব হবে। আলটিমেটলি তুমি দেখবে প্রত্যেক ক্ষেত্রে অ্যান্সার একই আসতেছে, একবার 1 2, একবার 1 3, একবার 2 3, প্রত্যেকের জন্য প্রত্যেকের একটা এরকম মানে একটা কম্পোনেন্ট এখানে আছে। এ বুঝতে পারছো চিন্তা করে এটা হচ্ছে সিস্টেম? জিনিসগুলো একই হইব। হ্যাঁ, তুমি যেই চার্জকে তুমি আগে ধরো না কেন, 1 2 ধরো না কেন, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসে প্রত্যেক বার। ক্লিয়ার? মানে সিস্টেমটা কইতেছি যে বিল্ড, তিনটা একসাথে আনলেও তো একই কাজ হইব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিন্তু একসাথে আনলে কি হবে সেটা কিন্তু আমরা প্রথমে বুঝ মানে ডিরেক্টলি বের করতে পারি নাই, এটা এটা সম্ভব না বের করা, কারণ এখানে বহুমুখী বল আছে, বহুমুখী এখানে হিসাব আছে, বুঝছো? এটাকে ধাপে ধাপে চিন্তা করতে হবে। ক্লিয়ার? আনুষ্কা বুঝতে পারছো? হ্যাঁ ইজেন দিস ম্যাথ বিউটিফুল? আমার খুবই ভালো লাগছে অঙ্কটা দেখে, যখন প্রথম অঙ্কটা করাইছে আমার একটা স্টুডেন্টকে করলাম, অভিভূত হয়েছি যে এত সুন্দর কনসেপ্টের ম্যাথ আছে, মানে বই দিছে আর। এটা একটা র্যান্ডম মানুষকে দিলে জায়গায় করে নাই, সে কিন্তু পারবে না। সিস্টেমের বিষয়ে বুঝবেই তো না, সিস্টেম কি আবার কেমনে এটা কি আসলো, ভাই, আইআইটি মাইটি ম্যাথ ওই লেভেলের কিন্তু ম্যাথ হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে? কিন্তু এটা আমাদের কিন্তু এমন না যে আইআইটি বুঝছি, মানে আইআইটির কোনো সোর্স থেকে উনি দিছে, উনি যেখান থেকেই দেখ দিছে, তো এটাই বড় কথা। কোনো কিছু তো আবিষ্কার করে না আইআইটির, তোমার অবশ্যই একটা সোর্স থেকে দেয়, ঠিক না? ইংলিশ বইটই থাকে, অনেক কিছু থাকে, অত বড় বানায় দেয়। যেমনি হোক অঙ্কটা বয়ে আসছে, এটাই এটাই বড় কথা। আর এই বই আসার জন্য তো আমরা শিখতেছি, ঠিক না? সো উই শুড অ্যাপ্রিসিয়েট। আর যার বই সে তো কম জ্ঞানী না, যাই হোক, তো ওই হিসাবে তো এখন সবাই ছিল, তো এখানে চোরের কিছু নাই বা এখানে ইয়া কিছু নাই, নলেজ গুলার মানে কপিরাইট ইস্যু তো যে কেউই নিতে পারে যে কোনো জায়গার থেকে, যদি মাত্র যদি না কোনো কপিরাইট ইস্যু থাকে, ঠিক আছে? এখন ধরো ACS আছে বা অন্যান্য যারা এডুহাব আছে বা এডটেক আছে, ওদের ওদের যদি কোনো কন্টেন্ট থাকে, ওটা যদি আমি চুরি করে নিয়ে যদি ওদের জিনিস পড়াই, সেটা অবশ্যই পাইরেসি হবে, এটা আমার অন্যায় হবে, বুঝতে পারছো? স্যার অবশ্যই এমন একটা সোর্স থেকে নিছে যেটা উন্মুক্ত, ঠিক না? যাই হোক এই আর কি, তাহলে এই অঙ্কটা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই? তাহলে আমাদের যতটুকু পড়ছি এতটুকু পর্যন্ত আমাদের আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? সরাসরি পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে ডাইপোল থেকে শুরু করব, এবং এরপর ক্যাপাসিটরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডাইপোল অতটা আসে না, বাট আমরা মোটামুটি বলতে পারি অর্ধেক অর্ধেক আমাদের বই শেষ, বাকি অর্ধেক বাকি আছে এরকম আর কি, কারণ দেখছো তো কত টাইপের অঙ্ক এখানে ছিল, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে এই যে সময়বদ্ধ দল থেকে পড়বো এই ক্লাস, এতটুকু। আল্লাহ হাফেজ। আলাদা।